আপোনালোকে জানে সাগে প্রায় দেড় বছর হয়ে গেল সরকারে সিক্স শিডিউলত থাকা গোর্খার প্রোটো ক্লাস ইন সিক্স শিডিউল বলে যা 2021 জুলাই মাহাতে নোটিফিকেশন উলাইছিল, সেই নোটিফিকেশনটা আজিলেক বিটিআর গভর্নমেন্টে কিন্তু ইমপ্লিমেন্ট করা নাই। ইমপ্লিমেন্ট নকরাত আমি বারবার বিটিআর গভর্নমেন্টক এপ্রোচ করা সত্ত্বেও নোহাত আজি আমি এই ধরনের ইয়াতকৈ আগত আমি করে আইসো আর এতিয়া করে গই আছো। আপনারা দেখা পাইছে আমি পিসফুলি আজি রেলি করিলো, আমি শান্তিপূর্ণ হিসাবে আমি আন্দোলন করে আছো। কিন্তু তেখেতসকলে ভাবি আছে সাগে এই গোর্খা সম্প্রদায় শান্তিপূর্ণ হিসাবে রেলি করিব আর অনাগত দিনত ইয়াতে চুপচাপ থাকিব। কিন্তু আজি আমি তেখেতসকলক আমি সকিয়ে দিব বিচারিছো। আজি তেখেতসকলে আমি কই আছো যে যদি অতি সোনকালে আমার যেটো অসম সরকারে দিয়া নোটিফিকেশন ইয়াত গ্রাহ্য নকরে ইমপ্লিমেন্ট নকরে, কিন্তু আমি ইয়াতকৈ ভয়ঙ্কর আন্দোলন গড়ি তুলিম, অতি সোনকালে অতি সোনকালে আমি ভয়ঙ্কর আন্দোলন গড়ি তুলিম। তাতকৈ আগত তেখেতসকলে এই নোটিফিকেশনটো ইয়াত ইমপ্লিমেন্ট করক, নহলে ইয়াত যিকোনো পরিস্থিতির সন্মুখীন কিন্তু ইয়াত বিটিআর গভর্নমেন্ট হব লাগবে।